হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। আমরা এই টিউটোরিয়ালে দেখব কিভাবে আমরা অ্যাডোব ফটোশপে জুম ইন এবং জুম আউট করতে পারি। তো অ্যাকচুয়ালি সেভারাল ওয়ে আছে এখানে মধ্যে আপনার জুম ইন এবং জুম আউট করার। তো আমরা আজকে সবগুলো অপশনে দেখব, ঠিক আছে? তো আমরা যেহেতু অ্যাকচুয়ালি জুম ইন অ্যান্ড জুম আউটটা আমাদের ডিজাইন করতে গেলে আমাদের খুব অনেক ফ্রিকুয়েন্টলি আমাদের ইউজ করতে হয় বলে আমি চিন্তা করেছি এটা অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট একটা একটা টিউটোরিয়াল হতে পারে, ঠিক আছে? তো যাই হোক, এখন ফার্স্ট অফ অল আমরা জুম করার জন্য আমরা এখান মধ্যে আমাদের যে টুলবার আছে, টুলবারের মধ্যে কিন্তু আমরা জুম ইন এবং জুম আউট একটা অপশন পাচ্ছি। তো আমরা এই অপশনটা নিয়ে আমরা যখন মাউসটা ধরে লেফট বাটন ধরে আমরা একটু ড্র্যাগ করব, দেখেন নিচের দিকে আনবো, দেখেন তো জুম হচ্ছে যেখানে ধরে আমরা ইয়ে করবো। সাপোজ আমি যদি এর নিচের লাইটটা ধরে আমি করি, দেখেন এখান থেকে ধরে কিন্তু জুম হচ্ছে। আবার আমরা যদি মাউসের ইয়েটা যদি আবার উপর দিকে নিই, তাহলে দেখেন এটা কিন্তু ছোট হচ্ছে, জুম আউট হচ্ছে, ঠিক আছে? এভাবে জুম ইন জুম আউট হচ্ছে, ঠিক আছে? আপনি এই যে এখানে একটা অপশন পাচ্ছেন, যদিও আপনি ঠিক এখান থেকে ক্লিক করবেন ছোট হবে, আবার এখান থেকে ক্লিক করবেন বড় হবে, ঠিক আছে? প্লাস থাকলে ক্লিক করলে বড় হবে, আর মাইনাস থাকলে ক্লিক করলে ছোট হবে, ঠিক আছে? অথবা আপনি এভাবে দড়িও কিন্তু ডাক করবেন, আবার উপরে নিচে করলে কিন্তু এটা জুম ইন জুম আউট হবে। তো এটা গেলে একটা প্রসেস জুম ইন এবং জুম আউট করার। দেন আমরা আরেকটা প্রসেস হলো, সাপোজ আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস দিই, দেখেন জুম 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 হচ্ছে, আবার কন্ট্রোল মাইনাস দিই, দেন জুম আউট হচ্ছে, ঠিক আছে? এভাবেও কিন্তু আরেকটা প্রসেস, দুই নম্বর এটা গেলো সেকেন্ড প্রসেস আমার জুম ইন আর জুম আউট করার। আচ্ছা, ফটোশপে অ্যাকচুয়ালি আমরা একটু জেনে নিই এর মাঝে, আমরা ফটোশপে আমরা কত পার্সেন্ট পর্যন্ত আমরা জুম ইন এবং জুম আউট করতে পারি। তো ফটোশপে সর্বোচ্চ জুম ইন করতে পারবেন আপনি 12,800%। তো এটা যেটা আগে হয়তো পিছনে যে ব্যাকডেটের যে সব ইয়েগুলো ছিল, বাসনগুলো ছিল, সেটাতে আপনার 3,200 বা সামথিং এরকম, ঠিক আছে, এরকম একটা জুম সর্বোচ্চ করা যেত। বাট এখন অ্যাডোব 2020-তে 12,800 পর্যন্ত জুম ইন করা যায়, দেখেন, ঠিক আছে? আর আপনি যদি এটা কিন্তু সর্বোচ্চ জুম ইন, আর আপনি যদি এটা 13,000 দেন এটা কিন্তু নিবে না, দেখেন সে বলে দিচ্ছে 12,000 এত পর্যন্ত জুম, মানে এই ভ্যালুটা রিকোয়ার্ড, ক্লোজেস্ট ভ্যালুতে সে আবার চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আবার চলে যাই জুম ইন জুম আউটের অফিয়াতে। আচ্ছা, সাপোজ এখন আমার 3 নম্বর প্রসেসটা হলো, আমরা এখান থেকে এডিট থেকে আমরা যদি প্রিপারেন্সে চলে যাই, ওকে, কন্ট্রোল কে অথবা কন্ট্রোল কে দিলে চলে যাবে। আমাদের টুলের মধ্যে একটা অপশন আছে জুম উইথ স্ক্রল হুইল, এটা মানে কি আমার মাউসের যে হুইলটা আছে আমার এখানে এটাতে চেকমার্ক করা আছে, ওকে। এখন আমি যদি মাউসের হুইলটা যদি ঘুরাই, দেখেন আমার জুম হচ্ছে, আবার মাউসের হুইলটা যদি আমি আবার ব্যাকে ঘুরাই, তাহলে কি হবে, আমার জুম আউট হচ্ছে, ঠিক আছে? জুম আউট হচ্ছে। আবার যদি আমি ফ্রন্টে ঘুরাই, তাহলে কি হবে, আমার জুমই হবে, ঠিক আছে? বাট এটার জন্য আপনাকে অবশ্যই এখানে এটা চেকমার্ক করা থাকা লাগবে, আদারওয়াইজ যদি চেকমার্ক করা না থাকে আদারওয়াইজ কিন্তু এটা হবে না। আচ্ছা, এই গেলো আমার 3টা প্রসেস। চার নম্বর প্রসেসটা হলো, আমি যদি আমার উইন্ডো মেনু থেকে ন্যাভিগেটরে যাই, আচ্ছা ন্যাভিগেটর গেলেও যদি আমি যদি এখান থেকে এখানে ক্লিক করি, তা কিন্তু জুম আউট হচ্ছে, আর এখানে করে জুম ইন হচ্ছে, রাইট? অথবা আমি এটা ধরে যদি আমি এদিকে সেটা ইয়ে করি, তাহলে কিন্তু আমার জুম ইন জুম আউট হচ্ছে। ইভেন আমি সাপোজ আমি আমার এখানে আসার পর আমার কী করে 20-তে আমার 20% আমার জুম ইন হয়েছে, রাইট? আমি দরকার ছিল নিচে, তাহলে আমি কিন্তু এখানে যে লাল ইয়েটা আছে আমি সেটা ধরে যদি নিচের দিকে নিয়ে আসি, তাহলে দেখেন আমার কিন্তু ডিজাইনটা কিন্তু আমার ঠিক, সাপোজ আমার এখানে প্রয়োজন ছিল, আমি কিন্তু এটা ধরে কিন্তু আমি সেখানে মুভ করে নিতে পারতেছি, ঠিক
আছে নেভিগেটরের সাহায্যে। ঠিক এখানে যদি আমি সর্বোচ্চ করে দিই, দেখেন সর্বোচ্চ 12,800, এর বেশি করা যাবে না। আচ্ছা এখন সাপোজ আপনি মনে করেন যে আপনি এটা সর্বোচ্চ জুম করে বলছেন, এখন আপনি একটা ক্লিকে বা একটা ফ্রেসে আপনি এটা কি করতে চাচ্ছেন, মানে আপনার স্ক্রিন যতটুকু সাইজ আছে ঠিক ততটুকু সাইজের মতো ডিজাইনটা নিয়ে আসতে চাচ্ছেন, ঠিক আছে? তাহলে আপনাকে করতে হবে কন্ট্রোল জিরো, দিলে আপনার ঠিক স্ক্রিনের সাইজে আপনার আপনার ডিজাইনটা মানে একটা ইয়াতে ফ্রেসে কিন্তু হয়ে যাচ্ছে, তাই না? আর আপনাকে কষ্ট করে এইভাবে টানা টানাটানি করতে হবে না। তাহলে তাহলে আমরা কয়টা দেখলাম, চারটা প্রসেস দেখলাম, জুম ইন এবং জুম আউটের। তো আমার জানা মতো আর আর কোনো অপশন নাই অ্যাকচুয়ালি জুম ইন এন্ড জুম আউট করার, এটা ছিল এগুলো ছিল অপশন। ও আচ্ছা আরেকটা প্রসেস হলো, আপনি যদি এখান থেকে যদি পার্সেন্টেজটা দিয়ে দেন 100% করতে চান, সেটা সেক্ষেত্রেও কিন্তু জুম ইন এন্ড জুম আউট হবে। আপনি 50% করেন, ঠিক আছে, এখান থেকে করা যায়। তাহলে আমরা তোমরা পাঁচটা প্রসেস দেখলাম, ঠিক আছে? তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।